আমরা এখন আসছি হচ্ছে ক্যামেরন ভিলাতে এখানে চা খাবো এখানে অনেক স্পেশাল চা পাওয়া যায় এই যে দেখেন 100% এটা এখানে গিয়ে লিখছে 100% হাইল্যান্ডস টি সো এখানে অনেক রোদ গরম অনেক গরম বাবারে প্লাস হচ্ছে গিয়ে এখানে রোডগুলো খুবই ডেঞ্জারাস লাইক এত বড় বড় ট্রাক আসে এখানে মানে বলার বাইরে সো আপনারা কেউ রাস্তা টাস্তা পার হওয়ার সময় খুবই সাবধানে পার হবে এখন আমরা যাচ্ছি এখানে আমার হাজব্যান্ড ইয়ে করে নাই ব্রেকফাস্ট করে নাই উনি ব্রেকফাস্ট করবে তো এখানে এই যে আমি এখন আপনাদেরকে ভিউটা দেখাবো কি পরিমাণ সুন্দর ও মাই গড কি ঠান্ডা ওয়াও লুক এট দিস লুক এট দিস কি পরিমাণ সুন্দর ওয়াও এই যে দেখেন এখানে নিচে নেমে আবার ছবি টুবি তোলা যায় ওয়াও সেই অনেক সুন্দর আমি এদিক থেকে দেখাই এই যে দেখেন ওয়াও সেই সুন্দর ওখানে আবার যাওয়া যায় ওই সাইডেও যাওয়া যায় ওই দিক মানে গাড়ি করে গিয়ে এখানেও যাওয়া যাবে বাট এদিকে নিচেও নামা যায় আমি দেখি ওনাকে বলে দেখি নিচে যদি নামে তাহলে নিচে নেমে ওখানে ছবি তুলবো জায়গাটা খুবই সুন্দর আমরা এখন বসে গেছি এখানে মানে ব্রেকফাস্ট করবো সবাই ব্রেকফাস্ট করতে আসছে এখানে সবাই ব্রেকফাস্ট করতে আসছে ভিউটা এনজয় করতে আসছে খুবই সুন্দর মানে এইখানে মানে আপনারা যদি ক্যামেরন হাইল্যান্ডে আসেন এখানে যদি না আসেন তাহলে আপনাদের ক্যামেরন হাইল্যান্ডে টোরটা হচ্ছে কি একদম ওয়েস্ট যাবে বিকজ সব থেকে নাইস ভিউ হচ্ছে কি এখানে সি এখানে এখানে দাঁড়ায় একটা পিকচার তুললেই তো অনেক ভালো লাগবে মানে সুন্দর লাগবে সে আমরা পিকচার তুলবো নিচে যাব এখানে ওখানে নিচে যাব এই যে নিচে গিয়ে ছবি তুলবো অ্যান্ড এইটা আমার বেবি মামা ও অনেক হ্যাপি আজকে ওকে ইয়েলো কালার ওর পরাইছি ড্রেস এই যে মানে যাতে সবুজের সাথে ইয়েলো কালারটা অনেক সুন্দর লাগবে সেই জন্য কালকে পিঙ্ক কালার পরছিল হোয়াইট অ্যান্ড পিঙ্ক হোয়াট হ্যাপেন ও এখানে কিছু মাছি দেখেছে সেগুলো দেখে ভয় পাচ্ছে বেবি দেখছো বেবি হোয়াট হ্যাপেন শুনি গেছে অর্ডার দিতে লাসি আসুক উনি প্ল্যান হচ্ছে কি আমরা ব্রেকফাস্ট করে নিচে নামবো নিচে নেমে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর তো উনি হচ্ছে কি কেক অর্ডার করছে উনি ওখানে দুইটা আমি বলছিলাম আমি কেক খাবো না বাট উনি কী করছে দুইটা নিয়ে আসছে বাট আমি সেই জন্য বলছো নাকি এটা প্যাকিং করে নিয়ে নিতে আর এখানে উনি একটা রেড ভেলভেট কেক আনছে আর হচ্ছে স্পেশাল আর হচ্ছে স্পেশাল যে বাট আমার জন্য চা খেতে আনছে আমি চা খাই না এই চাটা নাকি সবচেয়ে মানে আমি ওদেরকে জিজ্ঞেস করছি যে সবচেয়ে স্পেশাল কোনটা ওরা বললো যে এই মাসালা টিটা ওদের স্পেশাল এখানে বাগানের এই বাগানেরই টি এইটা দিয়ে বানায় নিচে যাবো যাবো নিচে হ্যাঁ আমরা নিচে যাব সো চাটা আমি একটু খেয়ে খেয়ে দেখি কেমন ওরা বলতেছে স্পেশাল চা এই যে দেখেন ক্যামেরন কি ক্যামেরন ভিলা ক্যামেরন ভ্যালি ও এই যে দেখেন ক্যামেরন ভ্যালি টি নাও আমি খেয়ে দেখি কেমন অনেক ইয়ামি আপনারা আসলে চাটা অবশ্যই ট্রাই করে দেখবেন আমি চা খাই না বাট মানে মাঝে মাঝে খাই অত বেশি চায়ের প্রতি ক্রেজি না বাট চাটা আসলে ভালো তো আপনারা যারা চা খোর আছেন তারা এসে তো অবশ্যই মানে চাটা খেয়ে দেখবেন ট্রাই করে দেখবেন আমার মেয়ে কেক খাচ্ছে অনেক এনজয় করলাম এখানে মানে
চা খেলাম, তারপর হচ্ছে ভিউ দেখলাম, ছবি তুললাম অনেক। দেন আবার এখানে একটা ছোট স্টলের মতো আছে, ওখানে গিয়ে আবার কিছু শপিং করলাম। আবার এখানে কিন্তু আপনার বাথরুমও কিন্তু আছে, আপনার যদি কেউ বাথরুমে যেতে চান এই সাইডে করে কিন্তু বাথরুম আছে। 20 সেন্ট দিতে হবে মানে পার পার্সন হিসেবে, সো বাথরুম যেতে পারবেন আপনারা। তারপর যদি ছোটোখাটো কেনাকাটা করতে চান সেটাও করতে পারবেন। সো আমাদের কেমন হাইল্যান্ডের জার্নি এখানে শেষ হচ্ছে। আমরা এখন চলে আছি ক্যাল, ক্যাল ব্যাক করতেছি। এখানে রাস্তাগুলো খুবই ডেঞ্জারাস, সো প্রে করবেন যাতে আমরা মানে সুস্থভাবে সুন্দরভাবে পৌঁছায় যেতে পারি। এখানে এত বড় বড় ট্রাকগুলো কিন্তু চলে, রাস্তাগুলো খুবই ডেঞ্জারাস। আমি আপনাদেরকে একটু দেখাই, একটু ডেমো দেখাই, একটু ওয়েট করে। এই যে দেখেন খুবই ডেঞ্জারাস রোড, সো আমি ওনাকে বললাম যে সাবধানে গাড়ি চালাইয়েন। আমাদের ক্যামেরন হাইল্যান্ডের জার্নি এখানে শেষ হচ্ছে। সবাই আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক দিবেন, শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেনি এখনো সাবস্ক্রাইব করে দিবে। বাই বাই।